টাকা ফেরতের দাবিতে চিটফান্ড কোম্পানির এক মহিলা এজেন্টকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিক্ষোভ দেখায় আমানতকারীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানার বেতার এলাকায়। এলাকার আমানতকারী মহিলারা ওই মহিলা এজেন্টকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একটি মাঠে আটকে রেখে বিক্ষোভ দেখায়। আমানতকারীদের অভিযোগ, তারা বেতায় দক্ষিণজিৎপুর এলাকার বাসিন্দা ভানুমতি বিশ্বাস নামে ওই মহিলা এজেন্টের কাছে একটি কোম্পানিকে টাকা জমা দেয়। অভিযোগ, ওই মহিলা তাদের ভুল বুঝিয়ে সমস্ত টাকা আত্মসাৎ করেছে। অবিলম্বে তারা টাকা ফেরতের দাবি জানান। আমি রোজবালি কোম্পানিতে কাজ করতাম। হ্যাঁ, ধরেন এই সারদা ওঠার আগে, সারদা উঠছে কত বছর? অনেকদিন। তার আগে আমি রোজবালিতে কাজ করি। এই যে পুরা বুথটা, পুরা বুথটার কাস্টমার আমার কাছে বই করা, ছোট বড় এমআইএস করা, ফিক্সড করা, সব রকম এমআইএস ফিক্সড সবই আছে আমার কাছে। বা মান্থলি বই করা, 90 টাকার বই, 200 টাকার বই, 250 টাকার বই, এগুলো আমি করিয়েছি। কোম্পানিটা খুব সুন্দর রানিং ছিল, ভীষণ ভালো, কি বলবো আপনাকে। কিছু কিছু ম্যাচুরিটি হয়ে গেল, তাদের টাকা রিটার্ন দিলাম, তারা আবার দ্বিতীয়বার আমার কাছে বই করলো। সেই মুহূর্তে সারদার এই ঘটনাগুলো ধরা পড়ে, ধরা পড়লে কি হলো, আমাদের রোজভ্যালি সিবিআই তদন্ত শুরু হয়ে গেল। যখনই সিবিআই তদন্ত শুরু হলো, সিবিআই আমাদের টাকাগুলো লক করে দিল। রোজভ্যালির টাকা কিন্তু মার চাইনি এখনো পর্যন্ত। আপনি যদি প্রমাণটা নিতে চান, আপনি দিঘায় যেতে পারেন, মন্দার এখনো পর্যন্ত আমাদের টাকা লক করা। এরা টাকার জন্য আমার কাছে যায়। আমার বক্তব্য একটাই যে কোম্পানি টাকা দিলে আমি তোমাদের টাকা দিয়ে দেবো, কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে, আজকে প্রায় 10 বছরের উপরে কোম্পানি বন্ধ আছে। আমার একই কথা, কোম্পানি টাকা দিলে আপনাদের টাকা আমি দিয়ে দেবো। সিবিআই যখন বলছে যে টাকাটা রোজবালিকে রিটার্ন দেবো, আপনি তো খবরও শুনেন, নিশ্চয়ই শুনেছেন, যেহেতু আমি ওই একটা ভরসায় বসেছি, এদের কাগজপত্র ডকুমেন্টস সব আমার কাছে, সার্টিফিকেট জমা না করতে আমি টাকাটা ফেরত পাবো না। পাবো কি দাদা, আপনি বলে দিন। এরা বলছে আমার ডকুমেন্টস ফেরত দিন, ফেরত দিলে আমি কী দিয়ে টাকাটা তুলবো আপনি বলুন তো। আমার কোম্পানি শুরু করলেই বোধহয় রিসেন্টলিও দেবে, মোদি যখন পারমিশন করে দিয়েছে নিশ্চয়ই টাকাটা, হাইকোর্টও পারমিশন দিয়ে দিয়েছে, এ টাকাটা পাবো। আপনার নাম? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।